हेलो ब्रियस, अस्सलाम वालेकुम। मत्स्य চাষী ভাইদেরকে আন্তরিকভাবে অভিনন্দন শুভেচ্ছা। যে যেখানে আছেন ভালো থাকবেন, সুস্থতাই থাকবেন। আজকে আপনাদেরকে দেখাচ্ছি যে আমাদের দেশি যে বল মাছগুলো হয় সেটি আপনাদেরকে দেখায় যাচ্ছি। এটি হলো দেশি বল মাছের পোনা। হ্যাঁ ব্রিয়স, বল মাছের পোনা আপনারা পেতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করুন, এবং কি আপনারা বল মাছটি কীভাবে চাষ করলে ভালো ফলন পেতে পারেন অতএব আপনাদেরকে কিছু তথ্য দিয়ে থাকবো, কিংবা আপনারা পরামর্শের জন্য আপনারা অবশ্যই এই ভিডিও নিচে কমেন্ট করবেন। হ্যাঁ ব্রিয়স, এই দেখেন এখানে যে বল মাছের পোনাটা রয়েছে সেটি আমরা বিক্রয় করে থাকি সারা বাংলাদেশের মাধ্যমে যে কোনো প্রান্তে। বল মাছের প্রধান খাদ্য হচ্ছে গা আপনার পুকুরের গোড়া মাছ, ওতে অন্য অন্য আরও মাছ জাতীয় খাদ্য ব্যবহার করতে হয়। এই বল মাছের খাদ্য হলো গা প্রধানত আপনার পুঁটি মাছ, ওতে রুই মাছ কিংবা মিকরা মাছ, ওইগুলো হলো গা ওদের প্রধানত খাদ্যটা। হ্যাঁ ব্রিয়াস, আপনার যদি পুকুরে কিংবা খাদ্য যদি সঠিকভাবে না থাকে অতএব যদি আপনারা ফিট খাবার কিংবা অন্য অন্য লুজ খাবার ব্যবহার করিতে হবে, সেটি লুজ খাবার ব্যবহার করতে হবে। এই দেখেন এই সাইজের পোনাটা, লুজ খাবার ব্যবহার করতে হবে। খৈল, কোড়া, বসি এবং কি মিক্সরভাবে আপনারা খাবারটা নরম করে তারপর আপনারা পুকুরে ব্যবহার করতে পারেন। হ্যাঁ ব্রিয়াস, এখানে যে মাছের সাইজগুলো দেখতেছেন এখানে মাছের সাইজ হবে গা 3 থেকে 4। এই 3 থেকে 4 মাছের পোনাটা আমরা বিক্রি করে থাকি, অতএব সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হয়। এই বল মাছটি সর্বোচ্চ আপনার জন্যা রাখতে হবে 1 থেকে আধা ঘন্টা। তার মাধ্যমে আমাদের এই মাছটি প্যাকেটিং করার পূর্বে তারপর আপনার নিজ ঠিকানায় পোনাটি পৌঁছে দেওয়া হবে। হ্যাঁ ব্রিয়াস, বল মাছের শরীরে যদি কোনো রকম যদি দেখা গেছে স্পট হয়ে যায় কিংবা আপনার পুকুরের সমস্যা দেখা দিলে, তাহলে আপনার পুকুরের যদি মাছের কিন্তু শরীর ক্ষত হয়ে যায় তাহলে সম্পূর্ণটা শরীর ছাল কাটা হয়ে যাবে। হ্যাঁ ব্রিয়াস, তার মাধ্যমে আপনারা সুন্দরভাবে মাছটা এ করতে হবে, কিংবা আপনার মাছের কিনো অন্য অন্য কিনো কিছু ব্যবহার নাই করাটা সবচেয়ে ভালো। এই মাছটি সঠিকভাবে আপনারা পুকুরে ফালতে পারেন। এই বল মাছ হচ্ছে গিয়ে আপনার এক ধরনের রাক্ষসী মাছ। অন্য অন্য মাছের সাথে যদি আপনারা এই বল মাছটি দেন তাহলে অন্য অন্য মাছ খেয়ে নেবে। সেটি হলো বল মাছ খুবই রাক্ষসী, অন্য কিন্তু গোড়া মাছ পুকুরে থাকলে সেটা হ্যাঁ অভ্যস্ত করে নেবে খাদ্যটা। হ্যাঁ ব্রিয়াস, এই সাইজের বল মাছের পোনাটা যদি পেতে চান তাহলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করুন, আমরা সারা বাংলাদেশের মাধ্যমে সরাসরি হোম ডেলিভারি দিয়ে থাকি। বল মাছের পোনাটা এই নদী থেকে এই বল মাছটি সংগ্রহিতভাবে করা হয়। নদী থেকে এই মাছটি সংগ্রহ করার পূর্বে তারপর আমরা মাছটা ডেলিভারি দেওয়া হয়। হ্যাঁ ব্রিয়াস, বল মাছ আপনার সবসময় পাওয়া যায় না, এই বল মাছের সময়টা হলো এখন। এখন যে সময়ের মাধ্যমে মাছটা আপনাদেরকে দেখাচ্ছি এই সময়ের ভিতরে আপনারা মাছ পেতে পারেন, অতএব আরও 1 মাস আগে যোগাযোগ করলে আরও বেশি ভালো হবে। হ্যাঁ ব্রিয়াস, আপনারা বছরে যে কোনো টাইমে কিংবা শ্রাবণ ভাদ্র আশ্বিন মাসের দিকে আপনারা খুচরা গিবেন তাহলে আপনারা বল মাছ নিয়ে চাষ করিতে পারেন। এই বল মাছের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কিংবা আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে আন্তরিকভাবে অভিনন্দনের শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের যে কোনো মাছের পোনার জন্য পেতে চাইলে আপনারা যোগাযোগ করবেন। আমাদের ঠিকানা ময়মনসিংহ জেলা থানা ত্রিশাল। বল মাছ, চিতল মাছ, অন্য অন্য কাপজাতীয় দেশি আয়ের মাছ রয়েছে, সেটি আপনারা ব্যবহার এবং কি সংগ্রহ করিতে পারেন। যেমন চিতল মাছের পোনা রয়েছে 3 থেকে 4 ইঞ্চি, ওই মাছের পোনাটা আমাদের কাছ থেকে আপনারা ক্রয় করিতে পারবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।